আপনারা হয়তো অনেকেই জানেন না যে হিন্দু ধর্মে যে সন্ধ্যাবেলা ওই তুলসী মঞ্চের কাছে এবং ঠাকুর মন্দিরে প্রদীপ জ্বালানো হয়, ধূপ জ্বালানো হয়, জল ছেটানো হয় এবং লাস্টে মানে শেষে শাঁখ বাজানো হয়, সেই শাঁখ কিন্তু তিনবার বাজানো হয়, পাঁচবার সাতবার ইত্যাদি বাজানো হয় না। তিনবার শাঁখ বাজানোর কারণ অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন তিনবার শাঁখ বাজানোর কারণ হলো পরমাত্মা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে জানানো। সন্ধ্যের সময় তুলসীতলায় 33 কোটি দেবতার বাস থাকে, অতএব সন্ধ্যাবেলায় যদি আপনি তুলসীতলার চারিধারে গোল করে 3 হাত মাপে আপনি গোবরনাতা অথবা পাকার দালান হলে জল কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে সন্ধ্যাবেলা তুলসীতলায় প্রণাম জানিয়ে শাঁখ বাজানোর সময় যে কামনাটি করবেন, যদি সেই কামনা সৎ হয়ে থাকে, সেই কামনা আপনার সফল হবে বা সেই মনস্কামনা আপনার পূর্ণ হবে। আজকের ভিডিওতে এমন একটি টোটকা দেবো যেটি তুলসীতলায় করতে হয়, যেটি করার মাধ্যমে আপনি আপনার বাড়ির স্বামী স্ত্রী ছেলে মেয়ের খারাপ কোনো সম্পর্কে জড়িয়ে গেলে খারাপ কোনো সম্পর্ক থেকে তাকে বের করে আনতে পারবেন। যদি আপনার বাড়ির আপনার স্বামী বা স্ত্রী পরকীয়া করেন বা আপনার ছেলে বা মেয়েটি এমন কারোর সাথে প্রেমে জড়িয়ে গেছে যে হয়তো বিবাহিত বা আপনার জাতের নয় বা কোনো একদিক থেকে ছেলেটা বা মেয়েটা খারাপ, যাকে আপনাদের পছন্দ না, মুখের কথায় মানছে না, তাই এমনই টোটকা দেবো যে টোটকা প্রয়োগ করলে আপনার বাড়ির ছেলেটি বা মেয়েটি স্বামী বা স্ত্রী বিপরীত যে ব্যক্তির সাথে তার প্রেম বা সম্পর্ক রয়েছে তার সাথে বিচ্ছেদ হয়ে যাবে বা দুজন আলাদা হয়ে যাবে। আর এটি সচরাচর সবাই করতে পারবেন, বিশেষ খুব জটিল কিছু নয়। তাই কি এমন সেই টোটকা সেটি জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই টোটকাটি করতে গেলে আপনাকে প্রথমত আপনার ছেলে বা মেয়েটি মানে আপনার বাড়ির যে লোক তার নাম তো আপনি জানেন, কিন্তু বাইরে যার সাথে সম্পর্ক রয়েছে তার নাম টাইটেল পদবি আপনাকে জানতে হবে। আজকের ভিডিওতে বলা তথ্যটি কেবলমাত্র হিন্দু ভাইরাই পারবেন, মুসলিমদের জন্য নয়, কেননা মুসলিমদের তুলসী গাছও থাকে না এবং সন্ধ্যাবেলা ওনারা প্রদীপ জ্বালান না, তাই মুসলিম ভাইদের ক্ষেত্রে আজকের ভিডিওতে বলা তথ্যটি অ্যাপ্লাই করা যাবে না। এর জন্য কী করতে হবে যে ছবিটি দেখছেন, এই গাছটিকে আমি নাটা ফল বলি, আবার কেউ কেউ কুজলা বা কুদলা বলেন, অনেকে আবার ঝগড়া লাগানোর গাছ বলেন। এর ফলের মধ্যে দুটি বীজ থাকে, ওই বীজের দরকার নেই। এই গাছটি যেখানে রয়েছে শনিবার দিন আপনি বিচ্ছেদ করার উদ্দেশ্য জানিয়ে গাছের গোড়ায় ধূপ জ্বালিয়ে গাছ তোলার মন্ত্র বলে ওই গাছের শিকড় আপনি কিছুটা তুলে নিয়ে আসবেন। এই গাছটির গায়ে কিন্তু প্রচুর কাঁটা রয়েছে, তাই সাবধানে আপনাকে কাজ করতে হবে। গাছ তোলার মন্ত্রটি হলো, জগন্নাথায় সৌরী বৃক্ষ লেউচিতুতে সদয় হইয়া বৃক্ষ বরদাহ মুখে শ্রী শ্রী জগন্নাথায় নম। এই মন্ত্রটি আপনি একবার বলবেন, তিনবার করে গাছের গোড়ায় নখ ঠুকবেন, বাম হাতে করে ঠুকবেন। এইভাবে তিনবার মন্ত্র বলা হবে, 9 বার ঠুকা হবে। গাছের কাণ্ডে বা গোড়ায় ঠুকতে হবে না, গাছের যেখানে মাটি শুরু হচ্ছে গাছের গোড়া থেকে সেই মাটিতে ঠুকবেন। আরও একটি মন্ত্র বলে দিচ্ছি, সেটাও আপনি করতে পারেন যদি প্রথম মন্ত্রটি জটিল হয়ে থাকে। সেই মন্ত্রটি হচ্ছে, বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো, যেই কাজে লাগাবো বৃক্ষ সেই কাজে লাগো, তোকে বসুমতির দোহাই তোকে বসুমতির দোহাই তোকে বসুমতির দোহাই। এটাও আপনি একই নিয়মে বলে ধূপ লাগিয়ে শিকড় একটু তুলে নিয়ে আসবেন। এবার ওই শিকড় তুলে নিয়ে এসে আপনি প্রবিত্ত কোনো স্থান ঠাকুর ঘর বা তুলসীতলায় রেখে দেবেন। এবার ওই শিকড়কে আপনি সরু সরু করে 3 টুকরো করে তুলো দিয়ে 3টে সলতে পাকাবেন। যেই প্রদীপে আপনি সন্ধে দেখান সেই প্রদীপটাই আপনাকে ব্যবহার করতে হবে ধুয়ে মুছে। শুধু যে সলতেটা আপনি দিতেন সেই সলতের মধ্যে 3 টুকরো শিকড় আপনাকে দিতে হবে। শনিবার দিন আপনি শুরু করবেন, শনি রবি সোম 3 দিন আপনাকে সন্ধ্যা দেখাতে হবে। তুলসীতলায় নাতা বা পরিষ্কার কাপড় দিয়ে যেমন ঘর মোছা ওইভাবে 3 হাত গোল করে আপনি মুছে পরিষ্কার রেখে, এবং খেয়াল রাখবেন যেমন মুরগি না উঠে যায় আপনার তুলসীতলার ওই 3 হাত জায়গার মধ্যে যেখানে আপনি ধুয়ে মুছে পরিষ্কার করেছেন, মুরগি যেন কোনো প্রকার না উঠে যায়। এবার আপনি কী করবেন, আপনি প্রথমে আপনি যে নিয়মে করেন, কেউ কেউ কী করেন, কেউ তুলসীতলায় প্রথমে প্রদীপ নিয়ে গিয়ে সেখানে প্রণাম করে বাড়ির প্রত্যেকটা দরজায় প্রণাম জানিয়ে তারপর ঠাকুর বাড়িতে গিয়ে সেই প্রদীপ রেখে প্রণাম জানিয়ে কামনা জানাই বা শোভা দেখাই। আবার কেউ কেউ আছে প্রথমে মন্দিরে কামনা করে তারপর গিয়ে তুলসীতলায় গিয়ে কামনা করে। আপনি যেভাবেই আপনার বাড়িতে রীতিরেওয়াজ চলে আসছে সেই নিয়মেই করতে পারেন। শুধু প্রার্থনার সময় আপনি এইভাবে বলবেন, হে ঠাকুর হে ঠাকুর হে ঠাকুর, আজ হইতে আমি অমুক আর অমুকের মাঝে বিষের বাতি জ্বালিয়ে দিলাম। অমুক অর্থাৎ নিজের বাড়ির ছেলে মেয়েটির নাম বা স্বামী স্ত্রীর নাম, আর বাইরে যার সাথে সম্পর্ক রয়েছে যার সাথে আপনি ঝগড়া লাগাতে চান বা বিচ্ছেদ করতে চান তার নাম পদবি। হে ঠাকুর হে ঠাকুর হে ঠাকুর, আজ হইতে আমি অমুক আর অমুকের মাঝে বিষের বাতি জ্বালিয়ে দিলাম। ঠাকুর বাড়িতে 3 বার তুলসী তলায় 3 বার এই কথা বলে 3 মাস শাঁখ বাজিয়ে দেবেন। এই 3 দিন মানে শনি রবি সোম, এই 3 দিনের মধ্যে যদি কোনো একদিন আপনার বাড়ির ছেলেটি বা মেয়েটি বা স্বামী বা স্ত্রী ওই প্রদীপের আলো বা দীপকটি তাকিয়ে ফেলে বা দেখে ফেলে বা কোনো রকম কায়দা করে আপনি যদি দেখাতে পারেন, তো 24 ঘন্টার মধ্যে দুজনের মধ্যে ঠিকির মিকির ঝগড়াঝাটি আস্তে আস্তে মনোমাইন্য শুরু হয়ে যাবে এবং 7 দিনের মধ্যে দুজনের মধ্যে কড়া রকম বিচ্ছেদ হয়ে যাবে।
আপনাকে আর কোনো তান্ত্রিক গুণীর কাছে যেতে হবে না, আপনি নিজেই এটি বাড়ি থেকে করতে পারবেন। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। হালি শহর এবং নিউ ব্যারাকপুরে এখন চেম্বার চলছে, যদি কেউ দেখাতে চান তো আগের থেকে নাম লিখিয়ে নেবেন ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর আপনাদের জেলায় কত গরম চলছে, কত ডিগ্রি, তা অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।